আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ানো নিউজ রাউন্ডআপে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 85.95%। 2021 সালের তুলনায় এই হার 9.31% কমেছে। ঢাকা বোর্ডে পাশের হার 87.83%। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,76,282 জন। রাজশাহী বোর্ডে পাশের হার 81.59%। কুমিল্লা বোর্ডে পাস করেছে 90.7% পরীক্ষার্থী। এছাড়া সিলেট বোর্ডে পাশের হার 81.4%, বরিশাল বোর্ডে পাশের হার 86.95%, চট্টগ্রাম বোর্ডে পাশ করেছে 78.76% পরীক্ষার্থী, যশোর বোর্ডে পাশ করেছে 83.9%, অপরদিকে দিনাজপুর বোর্ডে 79.6%, ময়মনসিংহ বোর্ডে 77.3% পরীক্ষার্থী পাশ করেছেন। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় পাশ করেছেন 91.2%, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশ করেছেন 92.56% পরীক্ষার্থী। 11,77,387 ছাত্র, 6,09,522 ছাত্রী, 5,67,865। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট 10,11,987 উত্তীর্ণ ছাত্র, 5,15,244 ছাত্রী, 4,96,743। পাশের হার সকলের মিলে 85.95%, আর ছাত্রদের 84.53%, ছাত্রীদের 87.48%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেমেয়েরা মেধাবী, তারা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। আওয়ামী লীগ সবসময় শিক্ষাকে গুরুত্ব দেয়। এবছর ছেলেদের এইচএসসি পরীক্ষায় মেধার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, পড়ালেখায় ছেলেদের আরও মনোযোগী হওয়া দরকার। 2022 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব তুলে ধরেন। সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। পরে ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষিত জাতি ছাড়া কখনো একটা দেশ উন্নত হতে পারে না। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আর এই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্য সবথেকে দরকার আমাদের শিক্ষিত জনগোষ্ঠী। এটাই হচ্ছে মূল হাতিয়ার আমি মনে করি। আমরা স্কলারশিপ দিচ্ছি একেবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, এমনকি বিদেশে পাঠিয়ে তাদের ট্রেনিং করা এবং বিশেষ করে গবেষণার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক, সিরিয়া। ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে 8,000 ছাড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 40,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে। সেখানকার আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। তবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা, এতে মৃত্যু ঝুঁকি বাড়ছে। গেল রাতে আবারও কম্পন অনুভূত হয়েছে তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে। আবারও ভূমিকম্পের আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থী সহ শেল্টার হোমে থাকা বাসিন্দাদের। বাড়তি খরচের কারণে 1498 টাকার এলপি গ্যাস 1520 টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। সমস্যা সমাধানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে আবারও দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন তারা। তবে বিইআরসির সচিব খলিলুর রহমান জানিয়েছেন, বেশি দাম নিয়ে অপরাধ করছে কোম্পানিগুলো। অন্যদিকে খুচরা ব্যবসায়ীদের দাবি, বেশি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সকালে রাজধানীর কারণ বাজারে বিইআরসি মিলনায়তনে এলপি গ্যাসের দাম নিয়ে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান বলেছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সরকার নির্ধারণ করে দিয়েছে 1498 টাকা, 1800 টাকা কেন করতে হবে? আমরা কি 1800 টাকা দিয়ে বিক্রি করছিলাম? এক একটা কোম্পানির ফর্মুলা এক এক রকম। উনি যে বলতেছিল স্যার 1520 টাকা আমরা ডিউ নেই, আসলে 1520 টাকা এটা ওনাকে মাস শেষে ওনার টাকা ওনাকে ফেরত দেওয়া হয়, দিন শেষে কমিশনের টাকায় কমিশন যে টাকা নির্ধারণ করেছে ইভেন এই টাকার থেকে কমেও অনেক অপরাধ বিক্রি করে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো আপনার উৎপাদন পর্যায়ে আপনার দেখা গেল এই যে 1498 টাকা যে দাম হওয়ার কথা, এটি কিন্তু আপনাদের উৎপাদন পর্যায়ে দাম নেওয়ার কথা বলুন। 1423 টাকার পরে একদম খুচরা পর্যায়ে 1498 টাকা বিক্রি করুন। এইখানে দেখা যাচ্ছে যে উৎপাদন পর্যায়ে মিল গেট থেকে আপনার বেশি দাম নেওয়া হচ্ছে এবং সেই ডকুমেন্ট আমার কাছে আছে।
ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় নিশাত এন্টারপ্রাইজকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের এই কর্মকর্তারা জানিয়েছেন, বাজার দর নিয়ন্ত্রণে এমন অভিযান চলতে থাকবে। উনি সরকারি রেট কিন্তু মূল্য তালিকায় লাগিয়ে রেখেছে, কিন্তু উনি বাউসারে কিন্তু বিক্রি করছে বেশি, সে অপরাধে কিন্তু ওনাকে দায়ী করে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করা হলো এবং সতর্ক করা হলো। এবং সামনে যেহেতু রমজান, সেই বিষয়কে সামনে রেখে আমরা বাজার অভিযান আরও বেশি জোরদার করব। কোনো প্রকল্প বাস্তবায়নের পর যেন জোড়াতালি নিয়ে চালাতে না হয় সেদিকেও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। প্রায় 17,000 কোটি টাকার এই প্রকল্পে ঢাকা সিলেট মহাসড়ক 2026 সালে মধ্যে 6 লেনে উন্নীত করা হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা চট্টগ্রাম নবীনগর চন্দ্রাসহ মহাসড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ জানান। নতুন রাস্তা দরকার নেই, চট্টগ্রাম কক্সবাজার ল্যাংস ফরিদপুর বরিশাল এগুলো হওয়ার পর আমরা নতুন করে রাস্তা নির্মাণের কথা ভাবব না, যেগুলো চলমান আছে ওই কাজগুলো শেষ কর, কোয়ালিটি বজায় রেখে অনগোয়িং প্রজেক্টগুলোকে কমপ্লিট করুন। বান্দরবানে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনের 20 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নির্দেশ হয়েছে 19 জেলার 55 তরুণ। তারা অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে পাহাড়ে আস্তানায় আশ্রয় নেয়। তাদেরকে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে একটি পাহাড়ি সন্ত্রাসী দল। এমন খবর পেয়ে গেল বছরের 17 অক্টোবর থেকে অভিযান শুরু করে র্যাব ও সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে থানচির রেমাকরি ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান করা হয়। এ সময় জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে, জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হয় র্যাবের 8 জন সদস্য। সেখান থেকে আটক করা হয় 17 জন জঙ্গি ও 3 জন কুকিচিন সদস্যকে। সকালে বান্দরবান র্যাব কার্যালয়ে অভিযানের বিস্তারিত জানানো হয়। আমাদের প্রচেষ্টা ছিল সবাইকে অক্ষতভাবে আটক করা। আনুমানিক বিকাল 3টা-3টার দিকে আমরা প্রাথমিকভাবে এই জঙ্গি সংগঠনের 5 জনকে আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তীতে অভিযান পরিচালনা করে এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফি জিন্দাল শাহিয়ার 17 জনকে আমরা আটক করতে সক্ষম হই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় 2 শিক্ষার্থী আহত হয়েছে। কথা কাটাকাটি থেকে মারধরের জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক 3টি উপগ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও দেয় কয়েকজন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ওয়াশিংটন বেইজিং এর বিরুদ্ধে দাঁড়াবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে তার দ্বিতীয় বার্ষিক বক্তব্যে তিনি এমন কথা বলেন। তবে বাইডেন জানান, চীনের সঙ্গে প্রতিযোগিতায় সংঘাত চান না তিনি। যুক্তরাষ্ট্র সমগ্র সবার স্বাধীনতা, সম্মান এবং শান্তি রক্ষার কাজ করছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন সহায়তা অব্যাহত থাকবে। পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 21 জন, আহত হয়েছে আরও 12 জন। দেশটির খাইবার পখতুন রাজ্যের শিতি আলের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গিজার থেকে রাওয়ালপিন্ডি যাবার পথে বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে এসব প্রাণহানি হয়। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এবারে খেলা সংবাদ।
সাফ নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল আগামীকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী স্টেডিয়ামে। শিরোপার লড়াইয়ে নেপাল ও বাংলাদেশ লড়াই করবে। আসলে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় হিমালয় কন্যারা। শেষ ম্যাচে বয়স ভিত্তিক নারী সাফ আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে ফাইনালে পৌঁছে নেপাল। অন্যদিকে অপ্রতিরোধ্য থেকে গ্রুপ সেরা হয়ে শিরোপার মিশনে এগিয়ে যায় বাংলাদেশ। ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখতে চায় লাল সবুজের মেয়েরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। সালিম আল দাউসারির জোড়া গোলে ব্রাজিলের ফ্লামিঙ্গোকে ৩-২ গোলে পরাজিত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে সৌদি আরবের আল হিলাল। মরক্কোর গ্র্যান্ড স্ট্যাট দি তানজরে আন্ডারডগ হিসেবে লাতিন চ্যাম্পিয়ন ফ্লামিঙ্গোর মুখোমুখি হয়েছিল এশিয়া চ্যাম্পিয়ন আল হিলাল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত ১টায় মিশরের আল আহলির সঙ্গে লড়বে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বানো নিউজ রাউন্ডআপ এ পর্যন্তই। বানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন bano.com, facebook.com/bano television ও youtube.com/@bano television। ধন্যবাদ সবাইকে।